হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি যে রেসিপিটি শেয়ার করবো এটা আমার থার্ড টাইম রান্না করা মানে খুবই মজার এবং আগ্রহ নিয়ে আমি এটা রান্না করতে চাই এটা রান্না করেছিলাম যখন প্রথমবার সেবার কি হয়েছিল জানো না প্রথমবার মানে এত এক্সাইটমেন্ট কাজ করতেছিল পুরো এক প্যাকেট প্যাকেটটি আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এবং ওর জন্য যতগুলো উপকরণ লাগে মানে ভেজিটেবল বা অন্যান্য সস লাগে কোনো কিছু আমার কাছে এনাফ ছিল না এতে করে খেতেও খুব হজ হয়েছিল ও ময়কদ এনওয়ে এবার তারপর থেকে সেকেন্ড টাইম পারফেক্ট হয়েছিল মানে ব্যাপারটা বুঝে গেছিলাম যে আমার ভুলটা কথা হয়েছিল এখন আমি তৃতীয়বারের মতো রান্না করতেছি এবং আগের বার দ্বিতীয়বারও কিন্তু খুব মজার হয়েছিল এনওয়ে খুব মজার হয়েছিল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না এর জন্য আমি খুবই সিম্পলভাবে রান্না করেছি একদম সিম্পলভাবে হাতের কাছে যা ছিল তাই দিয়ে রান্না করে ফেলেছি এবং খেতে কিন্তু দারুণ মজা হয়েছে এখানে স্প্যাকেটি গেটিগুলো এ খুবই অল্প পরিমাণ নিয়ে আমি গরম জলে দশ থেকে পনেরো মিনিট জাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি হালকা একটু তেল দিয়ে অপরদিকে একটি প্যানে আমি হালকা রসুন কুচি দিয়ে নিয়ে তার ভিতরে কিউব করে টম পেঁয়াজ কুচি করে দিয়েছি এর সাথে টমেটো চপড করে দিয়েছি এবং ক্যাবেজ দিয়েছি হাতের কাছে ক্যাবেজ ছিল সেটাকে একটু লম্বা লম্বা করে স্লাইস করে কেটে দিয়েছি সেগুলো ভালো করে ভাজা ভাজা করে সেদ্ধ মানে ঢেকে দিয়ে বেশ সময় রান্না করে লবণ দিয়ে হালকা মরিচ গুঁড়ো দিয়ে ভালো বেশ কিছু সময় এটাকে রান্না করে নিয়েছি আর সাথে একটু হালকা একটা ম্যাজিক মশলা পাউডার আমি দিয়েছিলাম তারপর সেদ্ধ করে নেওয়া স্প্যাগেটিগুলো এর ভিতরে দিয়ে ভালো করে মাখে নিলাম তোমরা চাইলে এর ভিতরে ডিম বা চিকেন বা চিংড়ি এগুলো অ্যাড করে নিতে পারো আমার যেহেতু হাতের কাছে কোনো কিছু রেডি ছিল না আর জন্য আমি সবই স্কিপ করে গেছি কিন্তু এটা কিন্তু খেতে ও খুবই মজার হয়েছিল। তোমরাও কিন্তু তোমাদের জন্য বা সোনামণিদের জন্য ট্রাই করতে পারো ভালো লাগলে কমেন্ট লিখে জানিও বা বাই